পেছনে আছে করলা, শিম, আদা, কাঁকড়ল, আলু, মূলা, ঢেঁড়স, পটল, তারপর ঝিঙা, তারপর মরিচ, এখানে আছে করলা, এখানে আছে বোম্বাই মরিচ, সব শেষ এগুলো এনেছেন হচ্ছে এই পুরো বাংলাদেশের যত কৃষক, এরা নরসিংদী অঞ্চলের কৃষক। সেলিনা হাসান, আমি নরসিংদীর একজন কৃষি উদ্যোক্তা। আমরা বিশ প্রকার সবজি এবং বার্মি কম্পোস্ট সার উৎপাদন করি। জনাব শেখ সিরাজ স্যারের কৃষি দিবানি হৃদয়ে মাটি মানুষ দেখে আমি উদ্বুদ্ধ হই। আমি আগে কৃষিতে জড়িত ছিলাম না, তো আজকে আমরা চ্যানেলের 20তম জন্মদিনে আমি সবসময় আসি। আমরা চ্যানেলের কারণে আজকে আমরা অনেক দূর যাইতে পারছি। আমরা কৃষকদের ভাগ্যের পরিবর্তনের বিপ্লব ঘটাতে পারছি, সেই জন্য চ্যানেলকে প্রতি বছর ধন্যবাদ দিতে আসি কৃষকের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। এবং অসম্ভব সুন্দর একটি দৃশ্য, অসম্ভব সুন্দর একটি দৃশ্য। জনাব শাহিদ সিরাজ, জনাব ফরিদ রেজা সাগর এবং জনাব জয়নুদ্দিন মাহমুদ মাহমুদ, তারা তিনজনে মিলে মালা পরিয়ে দিচ্ছে, দেওয়া হচ্ছে তাদেরকে। এখন জনাব জয়নুদ্দিন মাহমুদ মামুন, তাকে আরেকটি বাংলাদেশের শস্যমালা, এবং যেটি নিয়ে একজন কৃষি উদ্যোক্তা এসেছেন শুভেচ্ছা জানাতে।